এটা হচ্ছে আপনার বাচ্চাদের বটি বটি জি জি এটা হচ্ছে আপনার 8 টাকা পিস 8 টাকা করে পার পিস জি জি এটা বিক্রি কত 20 টাকা বিক্রি 20 টাকা করে বিক্রি জি হচ্ছে বাচ্চাদের খেলনা খুনতি জি এটা হচ্ছে আপনার 50 টাকার বান্ডেল থাকে 120 টাকা দাম 50 টাকার দাম 120 টাকা এটা হচ্ছে আপনার হারিবাতের মাঝে তারপর আছে মেলা মানে প্লেট প্লেট মাঝে এটা হচ্ছে আপনার 55 টাকা ডর্জন আর কি 12 পিসের দাম 55 টাকা এই যে একটা জিনিস রয়েছে এটা তো ওর সাথে অনেকে পরিচিত লেবুচি প্রাণী জি এটা শরবত বানানোর জন্য বিশেষ প্রয়োজন জি এটা হচ্ছে আপনার 38 টাকা পার পিস আমরা খুচরা বিক্রি করে আমরা 60 টাকা এটা হচ্ছে আপনার 130 টাকা ডর্জন 130 টাকা ডর্জন এটা 20 টাকা পিস আছে এটা হচ্ছে আপনার 10 টাকা পিস খেলনা বেলুন ফ্রি বাচ্চাদের এটা হচ্ছে আপনার 13 টাকা পিস 20 টাকা বিক্রি 13 টাকা পিস 13 টাকা করে পার পিস জি জি এটা 20 টাকা বিক্রি আর 180 টাকা ডর্জন 180 টাকা ডর্জন 12 পিসের দাম 180 টাকা 180 টাকা হ্যাঁ 15 টাকা পিস পরে এটা হচ্ছে আপনার বিক্রি 30 টাকা ঠিক আছে ডিম ফাটল নেই হ্যাঁ এটা 210 টাকা ডর্জন 210 টাকা ডর্জন জি এটা সিঙ্গেল বিক্রি করে 30 টাকা পিস আর যেই ছিলাম এটা হচ্ছে মাছের আইসটা শুনানো এটা হচ্ছে 120 টাকা ডর্জন 120 টাকা করে ডর্জন 10 টাকা কিনা 20 টাকা বিক্রি ডাবল লাভ 36 টাকা পিস 36 টাকা পার পিস 36 টাকা পিস 50 টাকা বিক্রি এটার মধ্যে তিন চারটা আইটেম আছে জি এটা হচ্ছে যেমন আপনার 56 টাকা পিস 56 টাকা পিস হ্যাঁ 70 টাকা 80 টাকা যা বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে আপনার 86 টাকা পিস এটার মধ্যে তিন চারটা আইটেম আছে জি তাহলে আপনার 120 টাকা বিক্রি হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি আজকে আমরা চলে এসেছি ঢাকা চক বাজার নলগুলা এখানে কিন্তু সকল ধরনের আইটেম এবং রয়েছে যারা ফেরি করেন এবং মেলা করেন এসব আইটেম কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের একটা উপকারে আসবে এই ভিডিওটায় কিন্তু আপনারা 10,000 টাকা পুঁজি দিয়ে কিন্তু সর্বনিম্ন 20,000 টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সেটি কিন্তু আজকে আপনাদের আমরা হাতে কলমে বুঝিয়ে দেবো কিভাবে 10,000 টাকা পুঁজি দিয়ে 20,000 টাকা আপনি ইনকাম করবেন এখানে সকল ধরনের আইটেম রয়েছে এটির সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এবং যারা ফেরি করেন মেলা করেন বিভিন্ন আইটেমের হরেক মাল এখানে রয়েছে এসব সম্পর্কে আজকে আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আপনার সবে আসতে হলে ভাই কিভাবে আসতে হবে এটা হচ্ছে ঢাকা নলগোলা মিট ফোর্ট 4 নম্বর জুম্মন ব্যাপারিলেন মিটফোর্ড হসপিটাল নলগোলা মিটফোর্ড ঢাকা আচ্ছা ভাই কেউ যদি না আসতে পারে আপনার সব থেকে কিভাবে মাল নিতে পারবে আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি আর কুরিয়ারে মাল দিয়ে থাকি সরি কন্ডিশনে মাল দিই না আমাদের কাছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমাদের নক করলে আমরা মাল দেখাই যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে দেয় দেন আমাদের ব্যাংকের নাম্বার আছে ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিলে আমরা মালগুলো সেন্ড করে দিই ভিউয়ার্স এখানে কিন্তু সম্পূর্ণ দোকানে আসার ঠিকানা রয়েছে আপনারা যারা কার্ডটি ভিজিটিং কার্ডটি দেখে থাকবেন অবশ্যই এখান থেকে সবে এসে মালগুলো নিয়ে যেতে পারবেন রিজনেবল প্রাইসে এটা 60 টাকা পিস ভাই এটা 60 টাকা পিস জি জি এটা সর্বনিম্ন কত পিস নিতে পারবো ভাই সর্বনিম্ন যে কোনো এক ডজন 6 পিস জি আবার এই যে হর আইটেম রয়েছে জি এটা হচ্ছে 4 টাকা পিস 4 টাকা করে পার পিস এটা হচ্ছে এটা ঢাকনা জি এই হাড়িটা হচ্ছে আপনার 6 টাকা 8 পিস খুচরা বাচ্চাদের বটি বটি জি জি এটা হচ্ছে আপনার 8 টাকা পিস 8 টাকা করে পার পিস জি জি এটা বিক্রি কত 20 টাকা বিক্রি 20 টাকা করে বিক্রি জি জি আরেকটা আছে যে বাচ্চাদের এটা জি এটা হচ্ছে আপনার 48 টাকা ডর্জন 12 পিসের দাম 48 টাকা 10 টাকা পিস বিক্রি এটা হচ্ছে বাচ্চাদের খেলনা খুনতি এটা হচ্ছে আপনার 50 টাকার বান্ডেল থাকে 120 টাকা দাম 50 টাকার দাম 120 টাকা জি ভাই এই সব যে হরেক মাল রয়েছে যে কোনো একটা বেকার ভাই এই সব যদি ব্যবসাটা করতে চায় তাহলে সর্বনিম্ন কত টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবে 4,000-5,000 টাকা হলে মোটামুটি করতে পারবে 4-5,000 টাকা এখান থেকে হরেক মালগুলো নিয়ে সে অনায়াসে ডাবল লাভে বিক্রি করতে পারবে জি জি ভাই এই যে এটা রয়েছে ভাই এটা 25 টাকা হবে এটা হচ্ছে আপনার শুধু 40 টাকা ডর্জন 40 টাকা ডর্জন তারপর এই যে গ্যাসের চুলা জি এটা হচ্ছে আপনার 10 টাকা পিস 20 টাকা বিক্রি 10 টাকা পিস 20 টাকা বিক্রি জি যার যে সোফা রয়েছে এটা হচ্ছে আপনার হারিবাতের মাঝে তারপর আছে মেলা মানে প্লেট প্লেট মাঝে এটা হচ্ছে আপনার 55 টাকা ডর্জন আর কি 12 পিসের দাম 55 টাকা 12 পিসের দাম 55 টাকা জি তারপর যে এটা এটা একই দাম সেম দাম সেমই দাম জি জি আর এটা উদরি হবে দুইটা ভেরিয়েন্ট হবে কালার দুইটা হ্যাঁ একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে আপনার রঙিন রঙিন কালার তারপর যে ভাই এই যে একটা জিনিস রয়েছে এটা তো ওর সাথে অনেকে পরিচিত লেবুচি প্রাণী জি এটা শরবত বানানোর জন্য বিশেষ প্রয়োজন জি এটা হচ্ছে আপনার 38 টাকা পার পিস আমরা খুচরা বিক্রি করে আমরা 60 টাকা 60 টাকা অনেকে আবার 100 টাকা বিক্রি করে বিভিন্ন ভেরিয়েন্ট যে যাবতি করতে পারে কি তারপর এই যে কুলা বাচ্চাদের খেলনা কুলা হ্যাঁ এটা আপনার শুধু 55 টাকা ডর্জন 15 টাকা ডর্জন 12 পিসের দাম 55 টাকা এটা হচ্ছে আমরা 10 টাকা পিস বিক্রি করে এটা এটা হচ্ছে আপনার ডায়াল গুটনি জি কাস্টিং ডায়াল গুটনি
এটা হচ্ছে আপনার 42 টাকা পিস, 42 টাকা পিস আর কিনতি, এটা একদম 42 টাকা। আর এই যে কাঠের ডর হিসেবে, হ্যাঁ এটা হচ্ছে আপনার 14 টাকা পিস পরে 170 টাকা ডর জন্য। কি এটা কুরতো বিক্রি কত? 30 টাকা। 30 টাকা। এই যে আরেকটা আছে এটার পাশে, এটা হচ্ছে আপনার 130 টাকা ডর জন্য। 130 টাকা ডর, এটা 20 টাকা পিস আছে। তারপরে এই যে এটা হচ্ছে আপনার 10 টাকা পিস, খেলনা বেলুন ফ্রি বাচ্চাদের, এটা তো ওরা শুধু 20 টাকা করে, 20 টাকা রেট করে, 20 টাকা বিক্রি হয়। এছাড়াও আরো অনেক অনেক আইটেম আছে, ওগুলো 55 টাকা ডর জন্য। 55 টাকা ডর জন্য বেলচা, জি একদম 55 টাকা। একটা বালতি আছে বাচ্চাদের বালতি, এটা হচ্ছে আপনার 6.5 টাকা পিস, 20 পিস প্যাকেট থেকে 130 টাকা। 130 টাকা, জি 6 টাকা আটানা পিস পরে 20 টাকা বিক্রি, জি জি 10 টাকা বিক্রি। তারপর যে ভাই এখান থেকে যে হরেক মালগুলো রয়েছে, এগুলো হচ্ছে আপনার 15 টাকা ইস্তেদের বাটি, ইস্তেদের বাটি 15 টাকা করে পার পিস, 8 নম্বর বাটি 15 টাকা পিস 20 টাকা বিক্রি। একটা মাল আছে সুন্দর দেখেন লেজার করা, হ্যাঁ এটা হচ্ছে আপনার 13 টাকা পিস 20 টাকা বিক্রি। তারপর হচ্ছে আর ছোট বাটিও আছে, যেগুলো তরকারির বাটির জন্য, জি জি যেগুলো 11 টাকা পিস 20 টাকা হচ্ছে আর কি, এখানে কিন্তু অসংখ্য পরিমাণ বাটি এবং ফ্রিজ, অসংখ্য পরিমাণ আইটেম রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে যেতে পারবেন। জি ভাই এই যে সামনে যে আইটেম গুলো রয়েছে এটা সম্পর্কে কিছু বলেন। 6 টাকা আটানা, 6 টাকা আছে, জি। তারপর আছে একটা আছে আপনার, একটা আছে এগুলো হচ্ছে আপনার 180 টাকা ডর্জন, 180 টাকা ডর্জন, 12 পিসের দাম 180 টাকা, 180 টাকা, হ্যাঁ 15 টাকা পিস পরে এটা হচ্ছে আপনার বিক্রি 30 টাকা, জি। এগুলো আছে আপনার 390 টাকা ডর্জন, জি। বিক্রি করে 50 টাকা 60 টাকা পিস, জি। আর এটা আছে 210 টাকা ডর্জন, এটা 30 টাকা বিক্রি, জি। তারপর আপনার টিফিন বাটি আছে, দুধ চাটনি আছে, চামচ আছে, অনেক আইটেম। জি ভাই দিন লুজ নিট ওজন কত? এটা হচ্ছে আপনার 24 পিস থাকে একটার ভিতরে, 24 পিস, জি 70 টাকা, এটা পুরো বান্ডেল দাম 70 টাকা। তাহলে পার পিস কত টাকা করে বলুন? পার পিস, হ্যাঁ 2 টাকা 90 পয়সা মতো পিস পড়ে ভাই। এটা তো 10 টাকা করে পিস বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ 10 টাকা পিস বিক্রি করে অ্যাভেলেবল, জি ভাই। তারপর আছে আপনার যে মশার কয়েল স্ট্যান্ড আছে, মশার কয়েলের স্ট্যান্ড, জি জি কয়েল স্ট্যান্ড আছে এটা আপনার, জি। এটা হচ্ছে আপনার 350 টাকা ডর্জন আছে, 350 টাকা করে ডর্জন, জি জি জি। আর এই যে আছে ডিম ফাটানি, হ্যাঁ এটা 210 টাকা ডর্জন, 210 টাকা ডর্জন, জি। এটা সিঙ্গেল বিক্রি করে 30 টাকা পিস। আর যে ছিল এটা হচ্ছে মাছের আইসটা শুনানো, এটা হচ্ছে 120 টাকা ডর্জন, 120 টাকা করে ডর্জন, 10 টাকা কিনা 20 টাকা বিক্রি, ডাবল লাভ, ডাবল লাভ এই দিকে, জি ভাই। তাছাড়া যে নিচে যে হাড়ি পাতি উপমান রয়েছে এটি কি? অনেক আইটেম আছে, এগুলো আসলে ফুলন্ত সিস্টেম ভাই নাকি? হ্যাঁ পার পিস, পার পিস সিস্টেম। এই রেটটা কত থেকে শুরু হয়? যে এটা হচ্ছে আপনার 36 টাকা পিস, 36 টাকা পার পিস, 36 টাকা পিস 50 টাকা বিক্রি। এটার মধ্যে তিন চারটা আইটেম আছে, জি ছোট বড় আছে, দাম আলাদা আলাদা অবশ্যই। এটার বড়টা হচ্ছে আপনার এই বড়টা, একটা আছে এটা হচ্ছে আপনার 55 টাকা, 55 টাকা, জি। এটা ভাই ই ই কয় নম্বর করে? এটা আমরা বলি 11 নম্বর করে, 11 নম্বর, হ্যাঁ। নাকি লেগা আমি অনেক সময় দেখা যায় ভিডিওতে মনে করেন সাইজটা বলে দিলে ভালো হয়, অনেক সময় মোবাইলে দেখা যায় ছোটটা হবে তুলে দেখায় বড়টা তুলে দেখায়, তার জন্য সাইজটা হলো 11 নম্বর, হ্যাঁ 11 নম্বর। এবার এছাড়াও দেখা যায় এপাশ থেকে যে অনেক ইউজ পরিমাণ মানে পাতিলার আইটেম রয়েছে এটি সম্পর্কে কিছু বলে দেন আমাদের। এটা হচ্ছে যেরকম যে আপনার একটা হাড়ি আছে, এটা হচ্ছে তরকারি পাতিল, এটা ভাইয়া ই কতটুকু ওয়েট? এগুলো আসলে ওয়েট না তো, এগুলো হরেক মাল তো, এটা ওয়েটের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে যেরকম আপনার 56 টাকা পিস, 56 টাকা পিস, হ্যাঁ 70 টাকা 80 টাকা যা বিক্রি করতে পারে আর কি, 80 টাকা বিক্রি করতে। এর চেয়ে বড় একটা আছে যেগুলো, এগুলো হচ্ছে আপনার 86 টাকা পিস, এর ভিতর তিন চারটা আইটেম আছে, জি। তাহলে আপনার 120 টাকা বিক্রি, 120 টাকা বিক্রি, জি। এর আর একটা আছে যে কালার, জি স্টিল কালার, জি। এগুলো হচ্ছে আপনার 83 টাকা পিস, 83 টাকা করে পার পিস। এটার ভিতর তিনটা মডেল আছে, জি। এটা আপনার 100 টাকা 120 টাকা বিক্রি এটা, জি ভাই। তারপর যে এই রয়েছে, হ্যাঁ সসপ্যান, এটা হচ্ছে আপনার 750 টাকা পিস, 57 টাকা, 57 টাকা করে পার, এটা হচ্ছে 37 টাকা, এটা 50 টাকা, এটা 80 টাকা বিক্রি, জি। অনেক আইটেম আছে আসলে, এগুলো ফোনে দেখানো সম্ভব না, আপনি আসতে হবে, অথচ ফোন আপনাদের নক করলে দেখা যায় আপনি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখানো যাবে আর কি। এখান থেকে উপরেও অনেক ইউজ পরিমাণ আইটেম রয়েছে ভিউয়ার্স, স্বল্প ভিডিওতে এত মাল দেখানো সম্ভব না, তারপর আপনাদের কোনো কিছু যদি জানতে হয় তাহলে অবশ্যই তাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই শপে, এবং কী কী আইটেম রয়েছে সকল কিছু আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করে
বন্ধুদের কাছে শেয়ার করে দেবো, হয়তো কিছুটা হলেও কোনো বেকার ভাই জানি একটু হলেও তো কোনো লাভ এবং উপকার হতে পারে। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।